ফেসবুকে মন্তব্য করে শাস্তি পেয়েছেন র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলমকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার করা হয়েছে। পদোন্নতি না পাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্তব্য করার দায়ে অসদাচরণ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এ দণ্ড দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় কয়েকদিন আগে এক প্রজ্ঞাপনে তার দণ্ডের কথা জানায়। সারওয়ার আলমকে দণ্ড দেওয়ার আদেশে বলা হয়, সারওয়ার আলম গত বছরের 8 মার্চ তার ফেসবুক আইডিতে চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগ চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায় বলে মন্তব্য করেন। একজন সরকারি কর্মচারী হয়ে সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার মাধ্যমে তিনি অকর্মকর্তা সুলভ আচরণ করেছেন। এতে জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। এরপর এ বিষয়ে তদন্ত হয়। তদন্ত প্রতিবেদনে বরাত দিয়ে আদেশে বলা হয়, পর্যালোচনায় দেখা যায় সারওয়ার আলম তার ফেসবুক আইডিতে সেই মন্তব্যটি করেছেন বলে স্বীকার করেছেন এবং অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, এজন্য তাকে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার, কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর 0171677832 0171 548062।